হ্যালো গাইস, আমি এখন আছি যোধপুরের আরেকটা টুরিস্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে জসওয়ন্ত থাড়া। এই জায়গাটাকে যোধপুরের তাজমহল হিসাবে চিহ্নিত করা হয় এবং এই জায়গাটাকে যোধপুরের তাজমহল বলা হয়, তাই জন্য এই জায়গাটা টুরিস্ট ডেস্টিনেশন হিসাবে খুবই ভালো। তোমরা দেখে নাও কেমন লাগছে জায়গাটা আর জসওয়ন্ত থাড়া, তোমরা অবশ্যই জানিও। জসওয়ন্ত থাড়ার সামনে আমরা পৌঁছে 30 টাকার বিনিময়ে টিকিট কেটে নিলাম এবং হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে চললাম। কিছুক্ষণ হেঁটে হেঁটে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমরা পৌঁছে গেলাম একদম জসওয়ন্ত থাড়ার সামনে। আর এখান থেকে টোটাল জসওয়ন্ত থাড়াটা খুব সুন্দরভাবে দেখলাম এবং আশেপাশের ভিউগুলোও খুব সুন্দরভাবে দেখলাম। এখানে খুব সুন্দর কারুকার্য করা এবং খুব ভালো করে আমরা দেখলাম, চারিদিকটা ঘুরে দেখলাম আর এখানে অনেকক্ষণ সময় কাটালাম, তাই তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, তোমরাও ভালো করে দেখে নাও যে এই জায়গাটা কত সুন্দর আর এই জসওয়ন্ত থাড়াটা কত সুন্দর, তোমরাও ভালো করে দেখে নাও। আমরা এখন জসওয়ন্ত থাড়ার ভেতরে প্রবেশ করছি আর তোমরাও দেখে নাও জসওয়ন্ত থাড়ার ভেতরটা।